ইসবের মালিকের বন্ধু বাড়িতে আসায় ইসবের মালিক ইসবকে বললেন বাজার থেকে পাঁঠার মাংস কিনে আনতে এবং সব থেকে ভালো অংশটি রান্না করে তার বন্ধুকে দিতে। সে কথা শুনে ইসব পাঁঠার মাংসের জিভের অংশটা রান্না করে মালিকের বন্ধুকে দিলেন। এতে মালিক অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এটা যদি সব থেকে ভালো অংশ হয় তাহলে খারাপ অংশ বললে তুমি কি কিনে আনতে? সেক্ষেত্রেও ইসব বলল সেক্ষেত্রেও সেই জিভই কিনে আনতো। মালিক আশ্চর্য হয়ে কারণ জিজ্ঞেস করলেন। তখন ইসব বলল, যেসব প্রাণীরা কথা বলতে পারে তারা জিভ দিয়ে কথা বলে সব থেকে ভালো কাজ করতে পারে, তাহলে জিভ হচ্ছে তাদের ক্ষেত্রে সব থেকে ভালো একটি অংশ, এবং আবার সেই জিভ দিয়ে কথা বলেই তারা অনেক কুকথা বলে অনেক খারাপ কাজও করতে পারে, তাহলে জিভই হচ্ছে তাদের শরীরের সব থেকে খারাপ অংশ। এ কথা শুনে মালিক বুঝতে পারলেন যে প্রত্যেকেরই বাক সংযম থাকা দরকার। ধন্যবাদ।